শুধুই কথকতা, শুনতে শুনতে পড়ে ফেলা। আর কথকতা মানেই কথক, দ্য ন্যারেটর। বর্ষার কর্দমাক্ত বাড়িধারা চারিদিকে ছড়িয়ে পড়েছে। সমতল ভূমির ওপর দিয়ে মন্থর গতিতে জলের ধারা গড়িয়ে চলেছে, বেগে ছুটে চলেছে ঢালু জমির ওপর দিয়ে। আর উচ্ছল আবেগে ফুলে উঠে বিস্তৃত পাহাড়ি জলস্রোতের রূপ ধারণ করছে নদী নালাগুলোর বুকে। বৃক্ষগুলি যেন এখনো পর্যন্ত জলভরা মেঘ ধরে রেখেছে, ওগুলো থেকে এখনো বড় বড় ফোঁটা ঝরে পড়ছে টুপটাপ শব্দে। প্রবল বর্ষা এখন গুঁড়ি গুঁড়ি বর্ষণ ধারায় রূপান্তরিত হয়েছে। এক সমী বৃক্ষের থেকে কিছুটা দূরে শ্বেত বসনা এক তরুণী দাঁড়িয়েছিল। তার মাথার উপর থেকে সাদা চাদর খসে পড়েছে এবং দ্বিধা বিভক্ত ভ্রমর কৃষ্ণ কেশের মধ্য দিয়ে হিমালয়ের গভীর অরণ্যানিতে প্রবাহিত গঙ্গার রূপালি ধারার মতোই শিথির সরল রেখা দেখা যাচ্ছে। কানের পাশে কুঞ্চিত কালো কুন্তল থেকে এখনো দু এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে। তরুণীর তুষার শুভ্র গম্ভীর মুখমণ্ডল থেকে বড় বড় কালো চোখ দুটো যেন দূর স্থিত কোনো চিত্রপট নিরীক্ষণ করছে। আজানুলম্বিত রেশমি পোশাক জলে ভিজে বুকের সঙ্গে সেঁটে রয়েছে, যার নিচে লাল কাঁচুলিতে বাঁধা সুগোল স্তনযুগল স্পষ্টভাবে উপচে পড়ছে মনোরম ভঙ্গিমায়। সরু কোমর থেকে গোড়ালি পর্যন্ত পায়জামা, তার আঁটো সাঁটো নিম্নাংশে জঙ্ঘা প্রদেশের সুডৌল আকৃতি পরিস্ফুট হয়ে রয়েছে। কর্দমাক্ত সাদা মোজার ওপর লাল রঙের জুতো, জলে ভিজে সে দুটো আরো নরম এবং সম্ভবত হেঁটে চলারই অনুপযুক্ত হয়ে পড়েছে। একটি তরুণকে তরুণীর দিকে এগিয়ে আসতে দেখা গেল। তার পাগড়ি আজকাল সবই সাদা এবং ভিজে। কাছে এসে সে লক্ষ্য করল তরুণীর দৃষ্টি দূরে নিবদ্ধ। পায়ের শব্দ না করেই তরুণীর পাশে দুহাত দূরত্বের মধ্যে এসে গেল সে। কিছু দূরে প্রবাহিত নালার কর্দমাক্ত জলধারা তরুণী স্থির দৃষ্টিতে দেখছিল। তরুণ ভেবেছিল তার সহচরী এবারে তার দিকে ফিরে তাকাবে, কিন্তু এক এক মিনিটে এক এক যুগ অতিবাহিত হয়ে চলল, তরুণীর দৃষ্টি তবুও নিশ্চল। কপালের ওপর থেকে গুঁড়ি গুঁড়ি জলকণাগুলো মুছে ফেলবারও অবকাশ হল না তার। আর অপেক্ষা করতে না পেরে ধীরে ধীরে তরুণীর কাঁধের ওপর হাতটি রাখল। তরুণী মুখ ফেরাল, দূর নিবদ্ধ দৃষ্টি ফিরে এলো তার। উজ্জ্বল হয়ে উঠল বড় কালো চোখ দুটো, রক্ত অধর ফুটে মৃদু হাসির রেখা ফুটে বেরুল এবং ভিতর থেকে চিকচিক করে উঠল সুসজ্জিত দন্তরাজি। তরুণের হাত নিজের হাতের মধ্যে নিয়ে সে বলল, তুমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছ কমল? বহু যুগ থেকে, সেই তখন থেকে স্রষ্টা যখন সবেমাত্র জলের ভিতর থেকে বিশ্ব সৃষ্টি শুরু করেছেন। পৃথিবী তখন তরলাবস্থায় ছিল এবং পর্বত বৃক্ষ বা প্রাণী সমূহের ভার বহন করার মতো দৃঢ় ছিল না। থামো কমল, তুমি তো সবসময় কাব্য করো। হায় সুরৈয়া, সত্যি কথাই তুমি বলেছ, মনে হচ্ছে আমার অদৃষ্টে কবিতা নেই। সুরৈয়া অন্য কোনো রমণীকে সঙ্গে রাখা পছন্দ করে না,
এই হৃদয় তো ওই কথাই বলে, কিন্তু তুমি অমন তন্ময় হয়ে কি ভাবছিলে? ভাবছিলাম দূর, বহু দূর। সমুদ্র কত দূরে কমল? সবচেয়ে কাছে হলো সুরাট, এখান থেকে মাত্র এক মাসের রাস্তা। আর এই জল কোথায় যায়? বাংলার দিকে, সে আরো অনেক দূর, সম্ভবত দু মাসের পথ। বেচারা, এই কাদাগোলা জলকে এতটা পথ চলতে হবে? আচ্ছা আচ্ছা, কমল, তুমি সমুদ্র দেখেছ? বাবার সঙ্গে একবার উড়িষ্যা গিয়েছিলাম আমি, তখন দেখেছি প্রিয়ে। কিরকম দেখতে? দিগন্ত বিস্তৃত এক কালো মেঘ যেন পড়ে রয়েছে সামনে। এই জলধারার অদৃষ্টিও সমুদ্র সন্দর্শন রয়েছে। আচ্ছা আচ্ছা, ওখানে গিয়েও এর ঘোলা রং এমনটি থাকবে? না সুরইয়া, ওখানে একটি মাত্র রঙই দেখা যায়, ঘন নীল বা কালো। তুমি যদি নিয়ে যাও তো আমিও একদিন সমুদ্র দেখতে পাই। সুরইয়া, তুমি আজ্ঞা করলেই জলের সঙ্গেই যাত্রা করতে আমি প্রস্তুত। দু হাত দিয়ে কমলের গলা জড়িয়ে ধরে, তার ভেজা গালে নিজের সিক্ত গাল চেপে ধরে সুরইয়া তারপর কমলের উৎফুল্ল চোখের দিকে তাকিয়ে বলল, সমুদ্রে আমাকে যেতেই হবে, কিন্তু এই জলের সঙ্গে নয় কমল। মলিন জলধারার সঙ্গে নয়, তাই না প্রিয়তমা? মলিন বলছো কেন কমল? আকাশ থেকে যখন পড়ে তখন কি মলিন ছিল? না সুরইয়া, চন্দ্র সূর্যের চেয়েও তখন নির্মল ছিল। তোমার ওই সুন্দর অলকগুচ্ছ কেমন উজ্জ্বল করে তুলেছে এই জলের ধারা, চাঁদের মতো শুভ্র তোমার দুটি গাল কেমন মনোরম করে তুলেছে। আকাশ থেকে সোজা তোমার যেসব অঙ্গে পড়েছে সে সমস্ত স্থানেই তোমার সৌন্দর্যকে উজ্জ্বলতর করে তুলেছে। তাহলে তো আর এই মলিনতা নিজস্ব নয়, সাগর সঙ্গমের যাত্রাপথ রোধ করে দাঁড়িয়েছে যে, তারই সঙ্গে সংঘর্ষে এই মলিনতা প্রাপ্ত হয়েছে। সোজা সাগরের জলে ঝরে পড়া ফোঁটাগুলো কি এমনই মলিন হয় কমল? না প্রিয়তমা, এই জন্যেই তো এই মলিনতাকে আমি এর দোষ মনে না করে ভূষণ বলেই মনে করি। তুমি কি বলো কমল? তোমার অধর আমার মনের কথাকেই ব্যক্ত করছে সুরইয়া। আকাশের নীলিমার ছায়া সরোবরের অটল জলরাশিকে আরো নীল করে তুলেছে। অমল ধবল শ্বেত পাথরের ঘাট আরো যেন সাদা হয়ে উঠেছে এই নীলিমার পটভূমিকায়। সবুজ দুর্বা ঘাসের মধ্যে সূক্ষ্ম পত্রযুক্ত সবুজ বৃক্ষরাজি বড়ই সুন্দর দেখাচ্ছিল, বিশেষ করে এই বসন্তের মধ্যাহ্নবেলায়। বহু দূর প্রসারী বৃক্ষশ্রেণীর লতামণ্ডপ এবং ঝর্ণাধারায় সুসজ্জিত মনোরম উদ্যান। শাহীবাগ আজ তরুণ তরুণীদের বসন্তোৎসবের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং উন্মুক্ত এই উদ্যানে স্বর্গবিহারীদের মতো তারাও পরমানন্দে ঘুরে বেড়াচ্ছে। পুষ্করিণী থেকে দূরে বাগানের ধারে লাল পাথরের ছাউনির বাইরে চার ব্যক্তি দাঁড়িয়ে আছে, সকলেরই মাথায় এক ধাঁচের পাগড়ি, সামনের দিকে কিছুটা প্রসারিত, হাঁটু পর্যন্ত লম্বা একই রকমের গলাবন্ধ জামা, একই রকমের সাদা কোমরবন্ধনী, সকলের একই রকমের গোঁফ, অধিকাংশই সাদা হয়ে গিয়েছে। কিছুক্ষণ এরা বাগানের দিকে তাকিয়ে রইল, তারপর এগিয়ে এসে চারদিক খোলা ছাউনির নিচে গদির ওপর বসে পড়ল। চারিদিকে এক অখণ্ড নিস্তব্ধতা বিরাজ করছিল। এই বৃদ্ধের দল ছাড়া আর কেউই সেখানে নেই।
নীরবতা ভঙ্গ করে একজন বলে উঠল, বাদশাহ সালামত, কি ব্যাপার ফজল? আচ্ছা, এখনো কি আমি দরবারে অধিষ্ঠিত রয়েছি? আমি কি কখনো সাধারণ মানুষের মতো সহজভাবে থাকতে পারি না? এ ভুলে যাই। আরে নাম ধরে ডাকো, বলো জালাল বা আকবর, না হয় শুধু বন্ধু বলো। হে বড় মুশকিল বন্ধু জালাল, দুরকমের জীবনযাপন করতে হয় আমাদের। দুরকম নয়, চার রকম ভাই ফজলু। ভাই বীরু, তোর তারিফ করি আমি, সব সময় যেন সমস্ত কিছুর জন্য তৈরি থাকিস তুই। আমি তো যখন এক দুনিয়া থেকে অন্য দুনিয়ায় চলে আসি, তখন মনটাকে তৈরি করে নিতে অনেক সময় লেগে যায়। কি ভাই টোডর, ঠিক বলিনি? হ্যাঁ ভাই ফজলু, আমিও তাজ্জব বনে যাই। রে কি অদ্ভুত মগজোর! বীরবলকেই হিন্দুস্থানের সমস্ত লোক ওই ভারতের প্রতিটি ক্ষেত্রে কর্ণধার বলে জানে। কিন্তু টোডর মল তো তাই, সেও কি সব জায়গায় পর্যবেক্ষণ চালায়নি? বীরবল বলল, চালাক বা না চালাক দুনিয়া আমার কথাই জানে, আর আমার এই মগজের প্রশংসা আমাদের জল্লুও করে। আকবর উত্তর দেয়, আরে নিশ্চয় নিশ্চয়, আর এই ব্যাপার শুধু সেই সব কাহিনীতেই শেষ নয়। ওই বাদশাহ জালালউদ্দিন আকবরের বিভিন্ন বেশে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো সম্বন্ধে যা প্রচলিত। বীরবল উত্তর দেয়, এ এক চমৎকার স্মৃতি মনে করিয়ে দিলে জল্লু ভাই, ওই কাহিনীর সঙ্গে সঙ্গে আমিও মারা যেতে বসেছি। বীরবল এবং আকবরের নামে যে কোনো রকমের কাহিনী রচনা করে বলে বেড়ানো এক শখের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন বহু কাহিনী আমি জমিয়ে ফেলেছি, প্রত্যেকটির জন্য আমি এক এক আশরাফি মূল্য ধার্য করেছি। আকবর উত্তর দেয়, এই আশরাফির জন্যে কাহিনীগুলো তোমার মগজ থেকেই সোজা বেরিয়ে আসে না তো? বীরবল উত্তর দিল, হতে পারে, কিন্তু তাতে কোনো তফাত নেই। সেক্ষেত্রে একথা বোঝা যাবে যে কিরকম সব অর্থহীন কাহিনী আমাদের দুজনের নামে রটানো হচ্ছে। রাগ করিস না ফজলু ভাই, শেঠ ছা দামি মলের মতো আমি কঞ্জুস নই। এ না রে বীরু, আমার ওপর মিছিমিছি রাগ করিস না, তোর গল্পগুলোকে ভাই বড় ভয় করি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি আইনি আকবরীর মতো পুঁথি লিখে রেখে দিয়েছি কি না? আরে আইনি আকবরি পড়ার মতো কটা লোক পাওয়া যাবে? আর বীরবলের গল্পগুলোকে মুখে মুখে ছড়াবার লোকই বা কত হবে, এ তো বীরু নিজেও জানে। আর যাই হোক, তোমার আশরফিওয়ালা গল্প শোনাও তো বীরু। কিন্তু তোমরা সকলেই তো প্রথমেই ধরে নিয়েছো যে এই গল্প আশরফি দিয়ে কিনিনি আমি, আমার নিজের মগজ থেকে বেরিয়েছে। আরে কোনটা আসল আর কোনটা জাল ও সে আমরা বুঝতে পারি, যেন আমার সব গল্পের ওপরই ছাপ মারা আছে। বেশ, যা তোমাদের মর্জি, গল্প তো শুনিয়ে দিই আমি, তবে গল্পের সারাংশটুকুই বলবো শুধু। আকবরের একবার খুব শখ হলো হিন্দু হবার, বীরবলকে সে এই কথা জানালো। বীরবল বড়ই বিপদের মধ্যে পড়ল, বাদশাহকে সে না করতেও পারে না, অথচ তাকে হিন্দু বানাবার ক্ষমতাই বা তার কোথায়। দিন কয়েক সে গা ঢাকা দিয়ে থাকল। একদিন সন্ধ্যায় বাদশাহ মঞ্জিলের খিড়কির কাছে জোর আওয়াজ হতে লাগল। বাদশাহ মঞ্জিলের এই দিকটাতে এমন সময় কখনো কাপড় কাচার শব্দ শোনা যায় না। কৌতূহল বেড়ে গেল বাদশাহর। এক মজুরের পোশাক পরে যমুনা তীরে এলো। পোশাক যতই বদলাক, বীরুর চোখে ধরা না পড়ে পারল না। তা সে যা হোক, ওখানে কাপড় আছড়ানো হচ্ছিল না, মোটা সোটায় গাধাকে সোডা সাবান দিয়ে রোগড়ে ধোয়া হচ্ছিল। মুচকি হাসিটুকু লুকিয়ে গলার আওয়াজ বদলে বাদশাহ জিজ্ঞেস করল, এ কি করছো হে চৌধুরী? নিজের কাজ করছি ভাই, তোর কি দরকার তা দিয়ে? মানে এই বড় অসময় ঠান্ডা হাওয়ার মাঝে দাঁড়িয়ে রয়েছো চৌধুরী, অসুখ করবে। মরতে তো হবেই, কালি এক ঘোড়া বানিয়ে বাদশার কাছে না দিতে পারলে। গাধাকে ঘোড়া বানিয়ে কি করা যাবে? এই হলো বাদশার হুকুম।
বাদশাহ এবার হেসে উঠে স্বাভাবিক স্বরে বলল, চলো বীরবল, আমি বুঝতে পেরেছি যে মুসলমানের হিন্দু হওয়া ওই গাধার ঘোড়া হবারই সামিল। ভাই ফাজাল, এই গল্প শুনে মনে হলো যেন আমার দেহের ভেতরে সাপ ঢুকেছে। জীবন সাহায্যে এসে আমাদের এইসব গল্প শুনতে হচ্ছে, আমাদের সারা জীবনের একাগ্র সাধনার পরিণাম কি শেষে এই দাঁড়াবে? আমরা শুধু আমাদের কালের ঝুঁকি বহন করতে পারি, কিন্তু আমাদের এই প্রচেষ্টার সাফল্য অসাফল্য নির্ভর করছে বসন্ত ছবরত ওই সব যুবক যুবতীদের উপর। কিন্তু আমরা মুসলমানকে হিন্দু বা হিন্দুকে মুসলমান বানাতে চাইনি। আমরা দুজনকেই এক করে দেখতে চেয়েছি, এক জাতি এক প্রাণ বানাতে চেয়েছি। মোল্লা আর পণ্ডিতেরা কিন্তু আমাদের ধারায় চিন্তা করে না ভাই। আমরা চাই ভারতবর্ষকে শক্তিশালী রূপে দেখতে। ভারতের অস্ত্রে তীক্ষ্ণতা আছে, ভারতের দুর্বলতা হলো তার ভিতরকার অনৈক্য, তার বিচ্ছিন্ন হয়ে থাকার প্রবণতা। এই তো আমার একমাত্র আকাঙ্ক্ষা ছিল বন্ধু। এতদিন পর্যন্ত আমরা এরই জন্যে সংগ্রাম করে এসেছি। আমরা যে সময় কাজ আরম্ভ করি চারিদিক অন্ধকারচ্ছন্ন তখন, কিন্তু কিন্তু এখন তো আর তা বলা চলে না। এক পুরুষে যতটা করা সম্ভব আমরা আমরা সেটা যথাযথভাবে করেছি, কিন্তু এই গাধা ঘোড়ার গল্প আজ পাথরের মতো চেপে বসেছে আমার অন্তরে। ভাই জালাল, নিরাশ হওয়াও আমাদের উচিত নয়। বৈরাম খাঁয়ের সময়ের সঙ্গে তুলনা করো আজকের। সে সময় কি যোধাবাই তোমার স্ত্রী হয়ে আরেমে বসে বিষ্ণু মূর্তির পূজা করতে পারত? তফাত সত্যি আছে ফজল, কিন্তু লক্ষ্যে পৌঁছাতে হলে এখনো বহু দূর যেতে হবে আমাদের। ফিরিঙ্গি পাদ্রিদের কাছে আমি শুনেছি তাদের দেশে সবচেয়ে বড় বাদশাহ একটির বেশি স্ত্রীলোককে বিয়ে করতে পারে না। এই প্রথা আমার কত ভালো লেগেছে তা সেই সময় আমার কথাবার্তা থেকে তুমি বুঝে থাকবে টুডর। আমিও যদি এদেশে এমন ব্যবস্থার প্রবর্তন করতে পারতাম, কিন্তু কিন্তু এ বড় বিড়ম্বনার কথা যে মন্দ কাজ করবার স্বাধীনতা বাদশার যতটা আছে ভালো কাজের সময় ততটা নেই। যদি সম্ভব হতো তবে সেলিমের মা ছাড়া আর কাউকে আমার হারেমে রাখতাম না। এই ব্যবস্থা যদি সেলিমের জন্য করতে পারতাম আজ। প্রেম কেবল একজনের সঙ্গেই হতে পারে জালাল। মনোহর হংস দম্পতি যখন দেখি তখন বুঝতে পারি তাদের জীবন কত সুন্দর। আনন্দের দিনে যেমন পরস্পরের সাথী ওরা, বিপদের দিনেও ঠিক তেমনি। আমার চোখ থেকেও একবার জল ঝরেছিল বীরু ভাই। সেবার সিংহ শিকারে গুজরাট গিয়েছিলাম। হাতির পিঠে চড়ে বন্দুকের সাহায্যে সিংহ মারা কোনো বাহাদুরির কাজ নয়, এ কথা আমি নিশ্চয় স্বীকার করব। সিংহের মতো থাবা এবং নখ যখন তোমার নেই তখন ঢাল তলোয়ার নিয়ে তার সামনে এগোতে পারো তুমি। এর চেয়ে বেশি শক্তিশালী অস্ত্র নেওয়া বীরত্বের পরিচায়ক নয়। আমি কিন্তু বন্দুকের সাহায্যে সিংহটিকে মারলাম। গুলি ওর মাথায় গিয়ে লাগলো, আর্তনাদ করে সেখানে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো তার সিংহিনী। অপরিসীম ঘৃণার দৃষ্টিতে সে একবার আমার দিকে তাকালো, পরক্ষণেই পরক্ষণেই মৃত সিংহের গাল ছাড়তে লাগল। তৎক্ষণাৎ আমি শিকারীদের গুলি ছোঁড়া বন্ধ করতে বললাম এবং হাতি ফিরিয়ে আনলাম। আমার মনে সেদিন এত বড় আঘাত লেগেছিল যে সিংহিনী যদি হামলাও করত আমার উপর তবু হয়তো বন্দুক তুলতাম না। বহুদিন পর্যন্ত বেদনাভিভূত হয়ে পড়েছিলাম আমি, এবং সেই সময় বুঝতে পেরেছি যে ওই সিংহের যদি 1500 সিংহী থাকত তবে অমন করে সেদিন গাল চাটত না কেউ। আমাদের দেশকে কত দূর পথ অতিক্রম করতে হবে, অথচ আমাদের গতি কি মন্থর। তাছাড়া ইও তো আমাদের জানা নেই যে আমরা অসমর্থ হয়ে পড়লে আমাদের ভার বহন করবার মতো কেউ রয়েছে কিনা।
আমি চেয়েছিলাম হিন্দু মুসলমান দুই জাতির মধ্যে রক্তের সম্পর্ক স্থাপিত হোক। এই সম্পর্কের কথা স্মরণে রেখেই প্রয়াগে ত্রিবেণী তটে কেল্লা তৈরি করিয়েছি আমি। গঙ্গা যমুনার ধারার এই সঙ্গম আমার অন্তরেও এক বিরাট মিলনের স্পৃহা জাগ্রত করে তুলেছে। কিন্তু কত সামান্য সফলতা লাভ করেছি তা এখনো দেখতে পাচ্ছি না। বস্তুত যে কাজ শুধু বংশ পরম্পরায় অনুষ্ঠিত হতে পারে, এক পুরুষের মধ্যে তাকে গড়ে তোলা যায় না। কিন্তু কিন্তু একটা বিষয় চিরকালই আমার গর্ব থেকে যাবে, যে আমি যেমন বন্ধু পেয়েছি তেমন বন্ধু খুব কম লোকের ভাগ্যে জোটে। আকবর আর যোধাবাই মেহেরুননিসার মতো মিশ্র বিবাহ ঘরে ঘরে দেখতে চাই আমি, অথচ এমন আর একটিও দেখতে পেলাম না। তোদরমল বলে উঠল, হিন্দুরাই এ বিষয়ে বেশি পশ্চাৎপদ বলে প্রমাণিত হয়েছে, আর এখন তারা গাধাকে ঘষে মেজে ঘোড়া বানাবার গল্প তৈরি করছে। কিন্তু হিন্দু মুসলমানে যদি এতই তফাত থাকবে তো ঘোড়া গাধা হয়ে যাচ্ছে কি করে? হাজার হাজার হিন্দুকে মুসলমান হয়ে যেতে দেখা যাচ্ছে না কি? আমি তো সব সময় এটা দেখব বলে অপেক্ষা করে আছি যে হিন্দু তরুণরা নাম এবং ধর্ম ত্যাগ না করেই মুসলমান তরুণীদের বিয়ে করুক। এখানে আমি তবে একটা সুসংবাদ শোনাই জালাল, আমরা যে কাজ করে উঠতে পারিনি আমার সুরৈয়া সে কাজ করেছে। সকলে উৎসুক নয়নে আবুল ফজলের দিকে তাকালো। তোমরা আরো কিছু শুনবার জন্য উদগ্রীব হয়ে উঠেছো তো? দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু বাইরে থেকে আসতে দাও। বলে আবুল ফজল বাইরে গিয়ে খামের পাশে দাঁড়িয়ে কি দেখল, তারপর ফিরে এসে বলল, সোনার চেয়ে চোখে দেখাই ভালো, এসো এসো আমার সঙ্গে। সকলে খামের কাছে গেল। অশোক গাছের নিচে পাথরের ওপর উপবিষ্ট যুগল মূর্তির দিকে আঙ্গুল তুলে দেখিয়ে আবুল ফজল বলল, ওই দেখো আমার সুরৈয়াকে। টুডরমল বলল, আর ওই আমার কমল, দুনিয়ার আমাদের কাছে অন্ধকার নয় ফজলু ভাই। বলে টুডরমল দু হাতে আবুল ফজলকে জড়িয়ে ধরে আলিঙ্গন করল। এরা দুজন যখন আলিঙ্গন মুক্ত হল তখন চারজনেরই চোখে জল। আকবর মৌনতা ভঙ্গ করে বলল, তরুণদের এই বসন্তোৎসবের ব্যবস্থা অনেক বছর হতেই আমি করেছি, আমার মন চাইছে ওদের দুজনকে ডেকে কপালে আশিস চুম্বন দিয়ে দিই আমি। ওরা যদি জানে যে গঙ্গা যমুনার সঙ্গমের মতো ওদের এই মধুর মিলনকেও অন্তরের সঙ্গে সমর্থন করি আমরা, তবে তবে খুবই ভালো হয়। আবুল ফজল বলে উঠল, সুরৈয়া জানে তার বাপ মা এই প্রণয়কে সুখের বলে মনে করে। টুডরমল বলল, কমল সেটা জানে না, কিন্তু তুমি বড় ভাগ্যবান ফজলু, কারণ সুরৈয়ার মা তোমার সঙ্গে একমত। কমলের মা এবং সুরৈয়ার মা দুজনে যদিও অন্তরঙ্গ সখী, তবু কমলের মা কিন্তু কিছুটা প্রাচীনপন্থী। যা হোক তাতে ক্ষতি নেই, কমল আর সুরৈয়াকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করব। সবচেয়ে আগে আমাকেই আশীর্বাদ করতে দেওয়া উচিত। আর আমাকে তোমার সঙ্গে নেবে না জল্লু? নিশ্চয়ই, এমন ধোবি কোথায় পাওয়া যাবে, আর এমন ঘোড়া বনে যাওয়া গাধাই বা কোথায়? আমাদের এই মিলন আজ কত মধুর, মাসে একদিনও যদি এমন আনন্দ লাভ করা যেত।